আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন আজকে কি নিয়ে কথা বলব। তার আগে একটি ছোট্ট ঘোষণা, ভিডিও দেখতে গিয়ে কারো চোখের কোণায় জল চলে আসে তার জন্য সিনে পয়জন দায়ী নয়, তো হারিয়ে যান সোনালি অতীতে। আরবি ভাষায় লেখা অ্যারাবিয়ান নাইটসকে বলা হয় গ্রেটেস্ট টেল অব দ্য ওয়ার্ল্ড। আলিফ লায়লার যে গান শুনে আমরা শিউরে উঠি সেই গানটির রচয়িতা রবীন্দ্র জৈন এবং এতে কণ্ঠ দিয়েছেন কৃষ্ণগুপ্ত। আমরা প্রথমেই দেখব আলিবাবা এবং চল্লিশ চোর। কাঠুরে আলিবাবাকে সবার মনে আছে তো? তিনি সেই আলিবাবা যিনি কাঠ কাটতে গিয়ে একটি বিশাল ডাকাতের দলকে দেখে, যারা তাদের গোপন আস্তানায় প্রচুর রত্ন ভাণ্ডার মজুত করে রেখেছে। তাদের গোপন আস্তানায় প্রবেশ করার যে কোড সেটি আলিবাবা গোপনে শুনে ফেলে এবং এরপর তিনিও সেখানে প্রবেশ করে। আমাদের নিশ্চয়ই সবার মনে আছে সেই গোপন কোডটি কি ছিল, যেটি সেই সময় খুবই জনপ্রিয় হয়েছিল। নিশ্চয় আপনারা মনে করতে পারছেন, তো আলিবাবা সেখান থেকে প্রচুর স্বর্ণমুদ্রা তার বাড়িতে নিয়ে যায়। সেটা একসময় জানতে পেরে তার ভাইয়েরও লোভ হয় এবং তিনিও প্রবেশ করেন ডাকাতদের সেই গোপন আস্তানায়। অতি লোভে তিনি এতটাই অন্ধ ছিলেন যে শেষ পর্যন্ত বের হবার সময় সেই কোটটি ভুলে যায়, ফলে আর বের হতে পারে না। ডাকাত দল তাকে দেখে ফেলে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। নিশ্চয়ই আমাকে আর কাহিনী মনে করিয়ে দিতে হবে না, বাকিটুকু আপনারা সবাই জানেন। এরপর আলিফ লায়লার আরেকটি জনপ্রিয় গল্প ছিল আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। আলাউদ্দিন নামের গরিব দুঃখিনী মায়ের সেই সন্তানটির কথা নিশ্চয় মনে আছে। আলাউদ্দিন একদিন একটি প্রদীপ পায় এবং সেই প্রদীপে ঘষা দিতেই বের হয়ে আসে বিশাল দত্ত, যে তার মনের সকল ইচ্ছা পূরণ করে। সেই গরিব আলাউদ্দিন জিনকে ব্যবহার করে একসময় প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যায়। এর পরের গল্পটুকু নিশ্চয়ই আপনাদের জানা, তাই আমি আর কষ্ট করে বলছি না। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আলিফ লায়লার সবচেয়ে জনপ্রিয় গল্প, সিন্দাবাদের সমুদ্র যাত্রা। এই গল্পটি আপনাদের অনেকেরই যে মুখস্থ সে আমি ভালো করে জানি। এক চোখা ভয়ঙ্কর কেহেরমান, মালিকা হামিরা, আর কত নাম, 90 দশকে বেড়ে উঠেছে কিন্তু সিন্দাবাদ দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সিন্দাবাদ সেই সময়ে এতটাই জনপ্রিয় হয়েছিল যে বাচ্চাদের খেলনার মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল ছিল সিন্দাবাদের সোনেমানি তলোয়ারের আদলে তৈরি প্লাস্টিকের খেলনা। তখনও কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে বিদ্যুৎ পৌঁছেনি, আজকের মতো ঘরে ঘরে টেলিভিশনও ছিল না, কোথাও কোথাও ব্যাটারিতে টিভি চালিয়ে দেখা হতো আলিফ লায়লা। আজ ইউটিউবে বসে হয়তো দেখছেন আমার এই ভিডিও, কত সহজ হয়ে গেছে সবকিছু, তাই না? কিন্তু কঠিন হয়েছে মানুষ, আগের নৈতিকতা আর নেই। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা তা যেন ক্রমেই পৃথিবী থেকে উঠে যাচ্ছে। আমাদের পুরনো বিজ্ঞাপনের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন হারিয়ে যাওয়া সময়ের সাথে হারিয়ে যাওয়া মানুষদের নিয়ে। হ্যাঁ, আমরা যখন পুরানো কোনো কিছু দেখি তখন শুধু সেই জিনিসটাই দেখি না, তার সাথে সেই সময়ের স্মৃতিগুলো আমাদের মনে পড়ে। মানসিকভাবে আমরা কিন্তু চলে যাই সেই সময়ে। কাজেই আমাদের অনেক প্রিয়জন যারা তখন ছিল এখন হয়তো নেই, তাদের কথাও আমাদের মনে হয়। যারা 90 দশকে বাবা মা কিংবা অন্য কোনো আত্মীয়র কোলে বসে আলিফ লায়লা দেখতাম তাদের অনেকেই আজ বেঁচে নেই, আবার অনেকে আছেন। একবার মনে করুন তো সেই সময় তারা কতটা ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। আজ আমরা বড় হয়েছি, সেই কথাগুলো আমাদের সহজে মনে পড়ে না এই যান্ত্রিক সময়ে। আজ যদি মনে পড়ে থাকে তবে প্লিজ তাদেরকে সেই ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দিন। যদি আপনি সৌভাগ্যবান হন তাহলে হয়তো তারা বেঁচে আছেন, অনেকের সেই সৌভাগ্যও নেই। যারা চলে গেছেন আমাদের ছেড়ে, আসুন আমরা সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন যেখানেই থাকে ভালো থাকেন। আজ এই ভিডিও বানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে অনেক কথা বলে ফেলেছি, কারো খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর পরের পর্ব থেকে অবশ্যই কথা কম বলে ভিডিও দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে আরো অনেকগুলো টেলিভিশন প্রোগ্রাম নিয়ে।